করোনা থাবায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ যখন ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় পার করছে ঠিক তখনই পশুপালন করে মহামারী মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার ডুমুরিয়ায় বানাই গ্রামের মানুষ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, মহামারী মোকাবেলায় পশুপালনকে আসলে কিভাবে আদর্শ হিসেবে নিল এই গ্রামের মানুষ আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ গালিব, আপনি ঠিকই বলেছেন যে করোনায় অর্থনীতির উপরে যে প্রভাব ফেলেছে, যে মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের মধ্যে এই এই ডুমুরিয়ার রানাই গ্রামের যে খামারিরা আছেন তাদের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তো কিভাবে এই এইটা সম্ভব হলো সেই বিষয়ে আমরা একটু জানতে এখানে সরাসরি আমরা একটা খামারে এসেছি। এই খামারি মুজিবরের সাথে একটু আমি কথা বলার চেষ্টা করি, যে সেটা হলো যে এই আপনি তো খামার করছেন এবং এই অর্থনীতির মন্দার মধ্যে করোনাকালীন সময় কিভাবে সচল রাখছেন? অনেক ভালো আছি আমি। এখন ওই দুধের দাম তো অনেক বেশি, আবার এখন দেখাচ্ছে অনেক একটা কোম্পানি তৈরি করিয়েছে, সেই কোম্পানিতে দুধ দিচ্ছে অনেক 60-65 টাকা কেজি পাচ্ছে, অনেক লাভ হয়েছে। আমার 4টে গাবি আছে, এখন অনেক লাভ পাইছি করোনার জন্য, অনেক সুষ্ঠু ভাই দিন যাচ্ছে, ভালো সংসারে যে মানুষজন, এতে মোটামুটি আমার খুব সুন্দর ব্যবসা হচ্ছে। জি, আর একটা হলো যে আপনার দেখা দেখি এখানে অনেকগুলো খামার গড়ে উঠেছে, কতগুলো খামার হয়েছে এখানে? তা 5-6টা খামার করেছে আমার দেখা দেখি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে গালিব। আমরা আরেকজন খামারির সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন এবং মালয়েশিয়ায় ক্ষুদ্র ব্যবসা করতেন। এই করোনাকালীন সময়ে তিনি সেই ব্যবসা সেখানে মন্দা হয় এবং দেশে ফিরে এসে খামার গড়ে তোলে। আপনার নাম তো শাহিন, তো আপনি একটু বলবেন যে আপনি খামার করে মালয়েশিয়া থেকে এসে এই খামার করে কি অবস্থায় আছে করোনার মধ্যে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মালয়েশিয়া থেকে আমার ফার্নিচারের ব্যবসা ছিল, করোনাকালীন সময় সংকটের কারণে আমি দেশে চলে আসি, এই গাভি পালনের এই মোটা তাজাকরণের ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, করোনাকালীন সংকটের কোনো অর্থনৈতিক কোনো প্রভাব ফেলছে না। আর আশেপাশে খামারদের কি অবস্থা? আশেপাশে খামারগুলো খুব ভালো, করোনার কোনো করোনার যে সংকট অর্থনৈতিক কোনো প্রভাব ফেলছে না এদের। দুধের কি ন্যায্য দাম পাচ্ছেন? হ্যাঁ, দুধের মাঝে মধ্যে একটু সমস্যা হয় কিন্তু এখন আবার ভালো আছে, দুধ দুধের দাম ন্যায্য পাচ্ছে। জি, ধন্যবাদ গালিব। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই ডুমুরিয়া উপজেলায় সরকারি এবং বেসরকারি অর্থায়নে একটি ভিলেজ মার্কেট তৈরি করা হয় যেখানে ন্যায্য মূল্যে এবং মান দেখে, অর্থাৎ দুধের মান দেখে সেই দুধের দাম নির্ধারণ করা হয়। ফলে এই অঞ্চলে যে খামারিরা আছে তারা কিন্তু সঠিক দামটাই তারা পাচ্ছে। এখানকার অসংখ্য খামারির সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে অর্থনীতির এই মন্দাকালীন অবস্থার মধ্যেও এই এইখানকার প্রায় 2200 খামারি আছেন যারা গাভি পালন করেন, যারা দুধ বিক্রি করে এবং এখানে ফ্যাটানিং খামার আছে, অর্থাৎ মোটা তাজাকরণ করে যে গরুগুলো বিক্রি করেন এবং গেল কুরবানিতে তারা একটা ভালো লাভ পেয়েছেন। আপনি জানেন যে এবার প্রতিবেশী দেশ থেকে কিন্তু গরু খুব একটা আসেনি, ফলে এই অঞ্চলের যে চাহিদা, এই ডুমুরিয়া, রূপসা, তেরোখাদা এবং বটিয়াঘাটার যে উপজেলা আছে এখানকার খামারিরাই মূলত এই কুরবানির চাহিদা পূরণ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ গালিব।